আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত কারিম মহামাদ ডিয়ার ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে আমি এক আত্মীয়বাড়ি বেড়াতে এসে একটি পানের বরজের পাশ দিয়ে যাচ্ছিলাম তো আমাদের ভাইদেরকে দেখলাম যে ভাইরা পানের বরজে কাজ করছে তো ভাবলাম ভাইদের সাথে একটু সাক্ষাৎ করি সেই সাথে এর ভেষজ গুণাবলী সম্পর্কে কিছু বলে আমি আপনাদের সাথেও শেয়ার করি সেই সাথে ভাইদেরকেও বলে দেই যাতে ভাইরা এই ভেষজ গুণ সম্পর্কে মানুষদেরকে বলে একটু সচেতনও করতে পারে যাতে ওনারা নিজেরা উপকৃত হতে পারে অন্যদেরও উপকৃত করতে পারে তো বন্ধুরা আপনারা আমার কাছে দেখতে পাচ্ছেন যে পান এখানে প্রচুর পরিমাণে উৎপাদন হয় তো আমি ভাইকে জিজ্ঞাসা করলাম এখানে কী পরিমাণ পান উঠে তুলেছেন এর দাম কীরকম হবে তো ভাইয়েরা বললেন এখানে দশ হাজার টাকার নাকি পান ওনারা এ পর্যন্ত সংগ্রহ করে ফেলেছেন তো যাই হোক ভাই পানের অর্থনৈতিক যে সমৃদ্ধি আমাদেরকে পান যে আমাদেরকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করছে এখানকার পান সারা বাংলাদেশে পৌঁছে যাচ্ছে তবে মূল উদ্দেশ্য এই পানের অর্থকরই আলোচনা আমি করব না আমি শুধু ভেষজ গুণাবলী সম্পর্কে আপনাদেরকে বলবো তো বন্ধুরা এই পান কিভাবে সেবনের দ্বারা যাদের উত্থানজনিত সমস্যা রয়েছে এক কথায় দাম্পত্য জীবনে যারা অসুখী তাদের জন্য এই পান ঔষধ নয় মহা ঔষধ হিসেবে কাজ করে আয়ুর্বেদ শাস্ত্রে এই পানের রয়েছে বিশেষ ভূমিকা আপনারা যে কোনো কোম্পানির ঔষধের যে লিস্ট দেখতে পাবেন দেখবেন সেখানে পানের নাম রয়েছে তাম্বুল যেখানে যেটার নাম তাম্বুল তো বন্ধুরা ভিডিও লম্বা হয়ে যাবে বিধায় শুধু আমি বলছি কিভাবে সেবন করলে আপনি উপকৃত হবেন যাদের শুক্র তারলজনিত সমস্যা রয়েছে উত্থানজনিত সমস্যা রয়েছে যাদের লস অফ লিভিডও রয়েছে তো বন্ধুরা কয়েকটি পন্থা আমি আজকে একত্রে বলে দেব আপনার যে কোনো একটি পানে আপনার যে কোনো একটি মধ্যবয়সী পান সংগ্রহ করুন এরপরে সেই পানের উপরে অল্প পরিমাণ চুনের পরিবর্তে মধু এক দুই ফোঁটা মধু ঘষে ঘষে দিয়ে আপনার কয়েকটি কালো জিরা দিয়ে এটি সকালে খাবার পরে রাত্রিতে খাবার পরে সেবন করুন এইভাবে সেবন করলে যাদের উত্থানজনিত সমস্যা রয়েছে যাদের শুক্র তারলজনিত সমস্যা রয়েছে এই দুটো সমস্যার সমাধানে এটি ভূমিকা রাখবে দ্বিতীয় পন্থা যাদের এলাকাতে সুরা। যে ভেষজটির ফুলটা হাতিসের মতো বাঁকা হয়ে ফুটে থাকে সুরার শিকড় দুই থেকে তিন ইঞ্চি পরিমাণ নিয়ে পরিষ্কার করে ধুয়ে পানে মধু ঘষে এরপর হাতিসার শিকড় দিয়ে সেবন করুন দেখবেন যাদের অনেক সমস্যা রয়েছে একেবারেই উত্থান হয় না তাদের জন্য এটি মহা ঔষধ হিসেবে কাজ করবে যাদের এলাকাতে সাদা কাটা নটে যেটি আমাদের আঞ্চলিকভাবে এটি কাটা খুঁড়ে বলে থাকি সেই কাটা নটের শিকড়ও সেবন করতে পারেন তবে বন্ধুরা যারা বলে থাকেন তিন দিনের সমাধান সাত দিনের সমাধান আপনার সমস্যা হতে লেগেছে অনেক দিন আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেক দিনে মাস্টার বেশনের দ্বারাই হোক বিভিন্ন মৌথনের দ্বারাই হোক তিন দিনে সাত দিনের সমাধান যারা বলে তারা আপনার জীবনকে ধ্বংসের খাদের কিনেরায় নিয়ে যাচ্ছে আপনাকে তারা সুস্থ করবে না এটি একটি অসুস্থ প্রক্রিয়া সুস্থ প্রক্রিয়ায় যদি আপনি সুস্থ হতে চান অবশ্যই এক থেকে দেড় মাস পর্যন্ত আপনাকে সেবন করতে হবে এইভাবে সেবন করেই দেখুন আমি চ্যালেঞ্জ করছি আপনার সমস্যা যত গভীরেই গিয়ে থাকুক আপনি ইনশাল্লাহ সুস্থ হবেনি তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয় এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সেই সাথে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে